তো আমরা এখন শিখব ইউটিউব থেকে আই ইউটিউব মার্কেটিং পার্ট 6। এই পার্টে আমরা শিখব অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও ক্রিয়েট করা, প্রোডাক্টের ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা, কোম্পানি ভিডিও অ্যাডস এবং বিভিন্ন অফারের ভিডিও অ্যাডস তৈরি করা। ওকে, তো কাজটা শুরু করার আগে আমি কিছু বিষয় ধরে নিচ্ছি, মানে কিছু বিষয় মনে করছি। ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি পেয়েছেন, কোম্পানির নাম হলো আবুল ফ্যাশন হাউস। কোম্পানিটা হতে পারে বাংলাদেশে, হতে পারে পৃথিবীর অন্য কোনো দেশে, ইউরোপ আমেরিকার কোনো দেশে। ওকে, তো কোম্পানি বিভিন্ন ফ্যাশন আইটেম সেল করে, শার্ট প্যান্ট শাড়ি ফতুয়া পাঞ্জাবি এই ধরনের বিভিন্ন ফ্যাশন আইটেম, মানে কাপড় চোপড় সেল করে। এখন কোম্পানি আপনাকে নিয়োগ দিল, প্রতি মাসে আপনাকে স্যালারি দেবে 30,000 টাকা। আপনার কাজ হলো কোম্পানির যতগুলো প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টকে পুরো দেশে সেল করা এবং পুরো ওয়ার্ল্ডের যে সকল দেশে সে এক্সপোর্ট করতে চায় সেই সকল দেশে সেল করা। ধরলাম কোম্পানিটা বাংলাদেশের কোম্পানি, তাহলে কোম্পানি আপনাকে কি বললো যে তুমি মানে পুরো বাংলাদেশে তুমি প্রচার করো ইউটিউবের মাধ্যমে, এবং বাংলাদেশের বাইরে আমি অমুক অমুক দেশে এক্সপোর্ট করতে চাই, আমি ক্যানাডা ইউএসএ জার্মানি ও সকল দেশে আমি এক্সপোর্ট করতে চাই, ও সকল দেশে তুমি কি করো প্রচার করো ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, তো যেন সারা বাংলাদেশের মানুষ আমার প্রোডাক্ট সম্পর্কে জানে, এবং সারা আমি যে সকল দেশে এক্সপোর্ট করতে চাই সেই সকল দেশের মানুষজন আমার প্রোডাক্ট সম্পর্কে জানে এবং সেখানে জন্য আমার একটা চাহিদা তৈরি হয়। ওকে, তো আপনি কাজটা শুরু করবেন। তো কিভাবে করবেন? আপনার প্রথম কাজ হলো অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও ক্রিয়েট করা। আবুল ফ্যাশন হাউজের যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেম নিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও ক্রিয়েট করবেন। মনে করেন আবুল ফ্যাশন হাউজে 300 রকমের আইটেম আছে, 5 রকমের শার্ট, 10 রকমের ফতুয়া, 12 রকমের পাঞ্জাবি, এরপর 14 রকমের শাড়ি, অনেক অনেকগুলো তাদের আইটেম আছে, মনে করি 300 রকমের আইটেম। আচ্ছা, তো আপনি প্রত্যেকটা প্রোডাক্ট নেবেন, সেই প্রোডাক্ট নিয়ে একটা একটা করে ভিডিও তৈরি করবেন। আপনি প্রথমত একটা শার্ট নিলেন, সেই শার্টের গুণাগুণগুলো বলবেন যে এটা হচ্ছে অমুক শার্ট, এই শার্টের মানে ডিজাইনটা এরকম, এই শার্টের ফেব্রিক্সটা এরকম, সুতোটা এটা। ওকে, তারপর এই শার্টটা এইভাবে এই কারণে স্পেশাল, এই কারণে এক্সক্লুসিভ। তো এই বিষয়গুলো কি প্রত্যেকটা আইটেম নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, এবং ভিডিওতে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ছবি, কোম্পানির নাম, কোম্পানির লোগো, প্রোডাক্টের তারপর কোম্পানির ফোন নাম্বার, ওয়েবসাইট, অনেক অনেকগুলো তথ্য থাকবে, মানে প্রোডাক্টের তথ্যও থাকবে আবার কোম্পানির তথ্যও থাকবে। ওকে, মানুষ কীভাবে সে প্রোডাক্টটা পাবে সেটা নিয়ে কি বিস্তারিত এখানে বলা থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি, কোনো একটা কোম্পানিতে জয়েন জয়েন হওয়ার পর সেই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টকে নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করা। এখন 300টা ভিডিও তৈরি করা, অথবা কোম্পানিতে মনে করেন 500টা প্রোডাক্ট থাকতে পারে, ওকে, তার চেয়ে বেশিও থাকতে পারে। এখন এতগুলো ভিডিও তৈরি করা তো অনেক কঠিন একটা কাজ। বিষয়টা হলো আপনি তো জিনিসটা একসাথে তৈরি করবেন না, এই কাজটা হলো স্থায়ী চাকরি। ওকে, আবুল ফ্যাশন হাউস যদি আপনাকে জব দিয়ে থাকে ইউটিউব মার্কেটিং করার জন্য, এই কাজের কখনো কোনো শেষ নাই, এই কাজটা চলতেই থাকবে, চলতেই থাকবে। তো সুতরাং আপনি ডেইলি একটা করে ভিডিও তৈরি করবেন, আর ভিডিও তৈরি করাটা খুবই সহজ, মানে আপনি যতটুকু কাজ হয় আপনি নির্দিষ্ট একটা সময় দিবেন কোম্পানিতে, 5 ঘন্টা বা 8 ঘন্টা। ওকে, আপনি যদি ফুল টাইম জব করেন কোম্পানিতে আপনি 8 ঘন্টা সময় দিবেন, সেই 8 ঘন্টা সময়ের মধ্যে যতটুকু কাজ হয়। ওকে, তো তো কোম্পানির জন্য প্রথম কাজ কি হবে, প্রোডাক্টের ভিডিও তৈরি করা। তো আসুন আমরা শুরু করি প্রোডাক্টের ভিডিও কিভাবে তৈরি করবেন। আচ্ছা, প্রোডাক্ট ভিডিও তৈরি করা, তো এই প্রোডাক্টের ভিডিও তৈরি করার জন্য আপনি চাইলে স্লাইড দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে ভিডিও করেও তৈরি করতে পারেন, মানে ভিডিও ক্যামেরার ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। আচ্ছা, ভিডিও ক্যামেরার ব্যবহার ছাড়া আবার ভিডিও কিভাবে হবে দেখুন, মানে ভিডিও ক্যামেরা দিয়ে আপনি কোনো একটা শার্টের বিজ্ঞাপন করবেন, সেই শার্টটা আপনি কি করবেন ভিডিও ক্যামেরা দিয়ে মানে আপনি বলবেন এবং জিনিসগুলো দেখাবেন যে দেখেন এটার বোতামগুলো এটা, দেখেন এটার কলারটা এরকম, ওকে, এটার সুতোটা এরকম, ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করে দেখাবেন, অথবা ভিডিও ক্যামেরার ব্যবহার ছাড়াই ভিডিও তৈরি করা যায়। আমি ভিডিও দেখাচ্ছি শুধুমাত্র স্লাইড দিয়ে, দেখুন স্লাইড দিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যায়। এই যে দেখুন এই ভিডিওটা, এটা হলো একটা স্লাইড। ওকে, আবুল ফ্যাশন আপনাকে স্বাগতম, জাস্ট আমরা গ্রাফিক ডিজাইন করে এরকম একটা ডিজাইন তৈরি করেছি এবং সেই ডিজাইনগুলোকে জাস্ট কি প্লে করছি। এটা হলো আরেকটা স্লাইড। ওকে,
তো আমরা এইভাবে অনেকগুলো স্লাইড তৈরি করব এবং ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সেই স্লাইডগুলোকে একসাথে প্লে করব। তো এইভাবে ভিডিও তৈরি করতে কোনো রকম কোনো ভিডিও ক্যামেরা লাগবে না, ওকে, শুধু একটা ল্যাপটপই যথেষ্ট, একটা ল্যাপটপ আর স্পেশালাইজড সফটওয়্যার, সেই সফটওয়্যারটা আমি দেবো আপনাদেরকে। আচ্ছা, তাহলে আমরা স্লাইড দিয়ে ভিডিও তৈরি করতে পারি, আর মানে ভিডিও দিয়ে ভিডিও তৈরি করে, এটা তো আপনারা বুঝতেই পারছেন যে ভিডিও ক্যামেরা দিয়ে কি করা, ভিডিও তৈরি করা। আচ্ছা, তো আপনি যেভাবে ভিডিও তৈরি করেন না কেন, বেসিক রুলস হলো এগুলো, আপনার ভিডিওর মধ্যে কি কি থাকতে হবে, এই তিন ধরনের ইনফরমেশন থাকতে হবে। ওকে, আমি দুইভাবে দেখাবো, স্লাইড দিয়ে করা আবার ভিডিও ক্যামেরা দিয়ে করা। তো দেখুন, তো আপনার যে প্রোডাক্টের ভিডিও অ্যাডভার্টাইজমেন্টে কি কি তথ্য থাকবে, আপনার এটার থাকবে তিনটা পার্ট, ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন এবং এন্ডিং। ওকে, ইন্ট্রোডাকশন পার্ট, ডেসক্রিপশন পার্ট এবং এন্ডিং পার্ট। আচ্ছা, ইন্ট্রোডাকশন পার্টে কি থাকবে, কোম্পানির নাম এবং কোম্পানির লোগো, প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের লোগো। ওকে, মনে করুন আপনি কোনো একটা শার্টের বিজ্ঞাপন করবেন, আবুল রেইনবো শার্ট, ওকে, অথবা আবুল 100% সুতির শার্ট, তাহলে আপনি বলবেন যে আবুল কোম্পানি নিয়ে আসলো, মানে আপনাদের জন্য আবুল কোম্পানি নিয়ে আসলো 100% সুতির শার্ট। তাহলে আপনাদের জন্য নিয়ে আসলো আবুল কোম্পানি, ওকে, আবুল কোম্পানির নাম নাম আসবে, লোগো আসবে একদম শুরুতে, তারপর কি আসবে, সে প্রোডাক্টের ছবি আসবে, আমরা যে সুতির শার্ট সম্পর্কে বলছি সেই সে প্রোডাক্টের ছবি, সেই প্রোডাক্টের নাম এবং সে সে প্রোডাক্টের ছবি। তো ইন্ট্রোডাকশন স্লাইডটা, ইন্ট্রোডাকশনটা একটা স্লাইড দিয়ে বোঝানো যায়, এবার দুইটা বা তিনটা স্লাইডও লাগতে পারে। আচ্ছা, তাহলে আমাদের, আমরা যে ভিডিও বিজ্ঞাপন তৈরি করবো সেটার প্রথম অংশ থাকবে কি, ইন্ট্রোডাকশন। আমরা প্রথমে বলবো যে আমি কি নিয়ে বলছি, ওকে, আমার প্রোডাক্টটা কি, সেই প্রোডাক্টের ছবি এবং এই প্রোডাক্টটা কোন কোম্পানির এবং সেই কোম্পানির লোগো। ওকে, ইন্ট্রোডাকশন। এরপরে একদম শেষে থাকবে কি, এন্ডিং। এন্ডিংটা কি আমি একটু একটু পরে বলছি, একদম শেষে থাকবে এন্ডিং। এন্ডিংটা কি, মানে সে প্রোডাক্টের দাম, প্রোডাক্টের সে কোম্পানির ঠিকানা, কোম্পানির ফোন নাম্বার, ওয়েবসাইট, এই বিষয়গুলো থাকবে, মানুষ যেন খুব সহজে প্রোডাক্টটা কিনতে পারে, মানে কোম্পানিতে ফোন করতে পারে, কোম্পানির ওয়েবসাইট ব্রাউজ করতে পারে, ওকে, এটার প্রাইস সম্পর্কে জানতে পারে। আচ্ছা, তাহলে আমি বললাম ইন্ট্রোডাকশন স্লাইড এবং এন্ডিং স্লাইড, আর মাঝখানের অংশটা খুবই গুরুত্বপূর্ণ, মূলত পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবে এটা, ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি, এটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিগুলো বলবেন, মানে এই প্রোডাক্টটা কেন স্পেশাল, কেন মানুষ এই প্রোডাক্টটা কিনবে, আপনি সবগুলো কোয়ালিটি বলবেন, আর সেই কোয়ালিটিগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে চাহিদা আছে যে কোয়ালিটিগুলোর, সেগুলো হচ্ছে সেলিং পয়েন্ট, আপনি সেলিং পয়েন্টগুলো বলবেন। ওকে, আপনি সেলিং পয়েন্টগুলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এভাবে কি অনেকগুলো স্লাইড দিয়ে আপনি বলবেন, মানে অনেকগুলো অংশ থাকবে। এরপর হচ্ছে ফটো, আপনি মানে প্রত্যেকটা কোয়ালিটি বলার সাথে সাথে সেই কোয়ালিটির সেটার ফটো বলবেন। ওকে, মনে করেন রং উঠবে না, রং উঠবে না, তো আপনি দেখাবেন যে একটা মানে কি হচ্ছে, মানে সাবান দিয়ে মানে ধোয়া হচ্ছে একটা কাপড়কে, কিন্তু রং উঠছে না। ওকে, তাহলে একটা মেয়ে সাবান দিয়ে কোন একটা কাপড় ধুচ্ছে, সেরকম একটা দৃশ্য দেখাবেন এবং পাশে লিখে দেবেন কি, রং উঠবে না, মানে ধুলেও যত যেভাবে ধোয়া হোক না কেন রং উঠবে না। অথবা একটা ওয়াশিং মেশিনের ছবি দেবেন, তার পাশে লিখবেন যে ধুলেও রং উঠবে না। যাই হোক, এগুলো আমরা ভিডিও তৈরি করার সময় আরো ভালোভাবে জিনিসগুলো বলা যাবে, আসলে ছবি ছাড়া জিনিসগুলো এত ভালো বলা যায় না। তারপর হচ্ছে এক্সট্রা ফেসিলিটিস, এই প্রোডাক্টটা কেনার পর সে এক্সট্রা ফেসিলিটিস কি পাবে, মনে করেন সে এটার ওয়ারেন্টি কি পাবে, গ্যারান্টি কি পাবে, ওকে, আবার এটা কিনলে স্ক্র্যাচ কার্ড পাবে, লটারি পাবে, এটা সেটা অনেক অনেক ধরনের ফেসিলিটিস, অথবা এটার সাথে ওইটা ওইটা ফ্রি পাবে, এরকম এক্সট্রা ফেসিলিটিস গুলো কি, সেগুলো আমরা বলবো। আচ্ছা, তাহলে ডেসক্রিপশন, আচ্ছা তাহলে এই ডেসক্রিপশন থাকবে ম্যাক্সিমাম অংশ জুড়ে, একটা ভিডিওতে জাস্ট ইন্ট্রোডাকশন নিয়ে হবে একটা বা দুটা স্লাইড, এন্ডিং নিয়ে হবে একটা বা দুটা স্লাইড, ওকে, আর মাঝখানের এটা থাকবে সবচেয়ে বেশি স্লাইড হবে এটা নিয়ে, কোম্পানির ডেসক্রিপশন নিয়ে। একটা বিজ্ঞাপনে, ভিডিও বিজ্ঞাপনে যদি 20টা স্লাইড থাকে, তার মধ্যে প্রায় 16 থেকে 17টা স্লাইড হবে এটা নিয়ে, শুধুমাত্র ডেসক্রিপশন নিয়ে, এটা নিয়ে হবে একটা, এটা নিয়ে হবে একটা। ওকে, তাহলে আমরা বুঝলাম যে পার্টগুলো কি, প্রোডাক্ট ডেসক্রিপশন ভিডিওর পার্টগুলো কি এবং কোথাও কোন পার্টে কি কি থাকবে। তো আমি এতক্ষণ যা বুঝালাম, আপনি একদম পরিপূর্ণভাবে না বুঝলেও কোনো সমস্যা নেই, আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো যখন শুরু করব তখন আপনি সব কিছু একদম মানে পরিষ্কার করে বুঝবেন। ওকে, তো দেখুন, তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এই ভিডিওতে আনুমানিক কতটা স্লাইড লাগবে, আমি প্রথমে স্লাইড দিয়ে ভিডিও তৈরি করে দেখাবো আনুমানিক কতটা স্লাইড লাগবে। আমি ধরে নিলাম যে আনুমানিক আমার 10টা স্লাইড লাগবে এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা তৈরি করার জন্য।
আচ্ছা, আমি 10টা স্লাইড, প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেব, 10টা ব্ল্যাঙ্ক স্লাইড। স্লাইড কিভাবে তৈরি করব? আমরা পেন দিয়ে করতে পারি, ফটোশপ দিয়ে করতে পারি। আমি প্রথমে যাচ্ছি পেন্টে, স্টার্ট, স্টার্ট থেকে পেন্ট। আচ্ছা, পেন্টে দেখুন আমি ফুল স্ক্রিন একটা পেজ নেব, মানে ফুল স্ক্রিন একটা পেজ। ওকে দিলাম, নিয়ে এই পেজটাকে আমি সেভ করলাম। আচ্ছা, পেজটাকে আমি একটু ক্রপ করে নিই, সিলেক্ট, সিলেক্ট থেকে ক্রপ, একদম পুরোপুরি স্ক্রিনটা আমি নিলাম, পুরোপুরি স্ক্রিন নিলাম। দেখুন স্ক্রিনের নিচে কিন্তু আছে যে স্ক্রল বার, এখানে কিন্তু নিচে একটু সাদা অংশ আছে, আমি সেই সাদা অংশটা বাদ দিচ্ছি। মানে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, আমি আবারও দেখাই, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, সেই ব্ল্যাঙ্ক পেজ থেকে হোম, হোম থেকে সিলেক্ট, সিলেক্ট করে আমি এটাকে এই পুরা যতটুকু দেখা যাচ্ছে ওটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ক্রপ, মানে আমি সিলেক্ট করা অংশটুকু রেখে বাকি অংশটুকু ফেলে দিচ্ছি, ক্রপ হয়ে গেল। দেখুন আমরা ফুল সাইজের একটা কি নিলাম, ইমেজ নিলাম, মানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এটাকে আমি সেভ করি, সেভ, এটাকে সেভ করার আগে আমি একটা ফোল্ডার তৈরি করে নিই মিউজিকে। ওকে, আবুল ভিডিও এট স্লাইড। আচ্ছা, এখন আমি এটা সেভ করি, আমাদের যে ব্ল্যাঙ্ক পেজটা। এটা দিলাম 1 নম্বর, সেভ করলাম, সেভ হয়ে গেল। এখন আমি আমাদের সেভ ফোল্ডারে ঢুকি। ওকে, এই যে 1 নম্বর, এটা এখন আমি এটাকে কপি করে অনেকগুলো পেস্ট করব। আমি এটাকে কপি করলাম, কপি করে অনেকগুলো পেস্ট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি 10টা পেস্ট করলাম। আচ্ছা, দেন আমি 1 নম্বর এখানে আছে, 2, 3, 4 এভাবে 10 নম্বর পর্যন্ত সবগুলো আমি দিয়ে যাই, নাম্বারিং গুলো করে দিই। আমার 1 নম্বর এখানে আছে, আমি এখানে লিখবো 2, 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10।